আপনাদের সংসার আসলে চালায় কে? কেন, আমার স্বামী? না, দাদা ভাই। এনিওয়ে, গুড্ডি সাহেব মাঝে মাঝে উধাও হয়ে যেতেন। কোথায় যেতেন জানেন কিছু? এটা আমি কেমনে জানো? আমি আপনাদের ব্যক্তিগত কথা জানতে চাচ্ছি না, কিন্তু দাদা ভাই সম্পর্কে যেসব কথাবার্তা হয় সেগুলো আমাকে জানাবেন, না হলে সমূহ বিপদ আছে। আপনার স্বামীকে কিন্তু আপনি হারাবেন। আব্বা চেয়ারম্যান যে তার পোলা লোকে আমার বিয়ে দিতে চাইছে, এই কথা তুমি কেমনে জানছো? মতিন যে আমার এই কথা জানাইছে, দেখুন যাব না। কি ব্যাপার, তুমি চুপ হয়ে রয়েছো কেন? কথা কইতেছো না কেন? এতো রকেট বলছে। রকেটে কথা কইছে? তোমার চোখের ভাষা আমার থেকে ভালো কেউ বোঝে না। তুমি আমার লোকে মিথ্যা কে পার পেয়ে যাইবা? দেখো, কে বলছে না বলছে সেটা বড় কথা না, ঘটনা সত্য কিনা সেটা বলো। অসত্য? আমি রাজি, সেটা তোমার ব্যাপার, তোমার জীবন তোমার সিদ্ধান্ত। আমার জীবন আমার সিদ্ধান্ত? তোমার এখানে কিচ্ছু করার নাই, তুমি কিচ্ছু করবে না, তোমার কোনো চাওয়া নাই। আছে, আমার চাওয়া আছে। কি? আমি চাই তুমি উগান্ডারে বিয়ে করো। তুমি নিজের মানুষ ছাড়া আরেকটা মানুষের হাতে তুলে দিতে চাইতেছ? হ্যাঁ, নিজের মানুষ বইলেই তুলে দিচ্ছ। নিজের মানুষ ভালো থাকুক এটা চায় না মানুষ। তুমি উগান্ডার কাছে গেলে ভালো থাকবা, আমার কাছে ভালো থাকবে না। কিন্তু আমি তো খারাপই থাকতে চাই। বাড়ি যাও তো, মেলা রাত হয়েছে, মায়ের সাথে খারাপ বলবে। যাও নিবা না আমারে। কি করতেছো তুমি, মানুষজন দেখো তো। তুমি না বললে নেবার জন্য এখন মানুষের ডর কেন? তুমি আমার আর পরীক্ষা নিও না, আমি মরিয়া যাব। কিরে বাকা, কই যাস? এত রাইতে কই আর যামু? রসুলপুর যাইতেছি। রাত কইরা রসুলপুর যাইতেছস, ঘটনা কি? না, আপনি তো আর বকুলপুরে থাকার পরিবেশ রাখেন নাই। মেজাজটা খারাপ করাস না তো। আমি পরিবেশ নষ্ট করছি না? আমি করছি নাকি তোর বন্ধু গান্ডা করছে? গ্রামে তো ও যাত্রার লোক ঢুকাইছে, ওই যাত্রা কেঁপে কি হয়? অসামাজিক কার্যকলাপ হয়। থামেন, প্রমাণ করতে পারবেন? প্রমাণ করার দরকার কি, আমরা বুঝি না। না, প্রমাণটাও করা লাগবে, কারণ অভিযোগটা গুরুতর। আপনি চলেন আমার লগে উগান্ডার সামনে যায় বলবেন যে যাত্রা ক্যাম্পে অসামাজিক কার্যক্রম চলতেছে। অবশ্যই করুম, কিন্তু তার আগে উগান্ডার বিচারটা করে লই। বিচারটা কে করবো? আপনি? আরে
আমি গরম কেন? আমি কি বিচারক নাকি? বিচার করবো কাশেম মাতবর, আমি তার কাছে খালি নালিশ দিছি। লগে রায়টাও তো কয়ে দিছেন। আরে রায় আমি কেন কয়ে দিতে যাবো? আমি কি মাতবর নাকি? রায় দিব কাশেম মাতবর। তাত্তার ভাই, কাশেম মাতবর কি রায় দেয়, কিসের ভিত্তিতে রায় দেয় এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। এটি আমারে শিখান। শোনেন থাই মাদা, সালিশের পরে সবচেয়ে বড় বিপদে কিন্তু পড়বেন আপনি, আইতে থাকতে পারবেন না। সব কিছু এত সোজা না, সোজা না বেকা এটা সময় মতো টের পাইবেন, খালি সালিশটা শেষ হোক। আচ্ছা বাদ দে, এখন আমারে কো এত রাইতে রসুলপুর যাইতেছস কেন তুই? মুসলিম সরকারের বউ যাইতে কইছে। মুসলিম সরকারের বউ ঠেকা পড়ে নাই। শোন, সবাই কিন্তু ফোয়ারা না, মুসলিম সরকারের বউরে নিয়ে যদি উল্টা পাল্টা কিছু ভাবস তাহলে কিন্তু তাকে পার খাবি। ভাই কাশেম মাতবর না আপনার মাথাটা পুরো পচায় দিছে। আগে আপনার মাথাটা কত পরিষ্কার ছিল জানেন, আর এখন কি আছে জানেন? কি আছে? গোবর। কথা বোঝ কইরা ক, থাপড়ায় কিন্তু একেবারে দাঁত ফলাই দিমু। আচ্ছা ঠিক আছে, বাদ দেন বাদ দেন ভাই, জেনে যাইতেছিলেন যান, আপনার সামনে খাড়ায় থাকলে আমার যেমন মেজাজ খারাপ হইব আপনারও মেজাজ খারাপ হইব, এদিকে আপনি জেনে যাইতেছিলেন যান, আমি আমার জায়গায় যাই। যা ফুয়ারা নাই, এখন মুসলিম সরকারের বোর পিছু লুছস না, এমন লাত্তি খাবি একেবারে সোজা হয়ে যাবি। আমি তোমারে কথাটা কইতে চাইতেছিলাম, কিন্তু তুমি যেহেতু যাই না গেছো তাই তোমারে কইতেছি। আব্বাস বিয়াই পোলারে এইভাবে বিক্রি করে দিব সেটা আমি চিন্তাও করি নাই, স্রেফ ভোটের জন্যই উনি এই কাজটা করতে চাইতেছে। তো নিগ আর কেন, রসুলপুরে আর কোনো আনমেরিড মাইয়া নাই। তুমি বুঝতে পারতেছো না কেন রুহী, ওই রসুলপুরে নিগার হইল একমাত্র মাইয়া যে কিনা মুসলিম সরকার আর লীলাবতী সরকারের ফাইট দিয়া টিকা আছে। আব্বাস বেগ সেই কথাটা জানতে পারছেন, তাই তিনি নিগারে চাইতেছেন। উনি ভাবছেন নিগার যদি উগান্ডা ভাইয়ের লেগা রসুলপুরে ভোট চায় মেলা ভোট পাইবে। ভোট তো সেই কবে, এখন এইসব নিয়ে এত চিন্তা কেন? এইসব চিন্তা আগে থেকেই করতে হয়। তুমি কি করবা, সামনের ইলেকশনে দাঁড়াইবা? আমি ইলেকশন করতে চাই নাই, কিন্তু অহন যেহেতু উগান্ডা ভাইরে খাড়া করাইতেছে তাই আমি ভাবছি আমিও ইলেকশনে দাঁড়াবো। তুমি ইলেকশনে দাঁড়াইতে না চাইলেও আমি কিন্তু তোমার ঠিকই দাঁড় করাইত, সেইটা আমি জানি। তুমিও নিজেরে আস্তে আস্তে তৈরি করো। দেখছো তো দুর্বল হইলে মানুষ কি করে, এই জন্য সবল হইতে হইব। এই আমারে দেখো, আমি যখন দুর্বল আছিলাম কত মানুষ আমার তুচ্ছ তাচ্ছিল্য করছে, আর এখন আমার ছায়া দেখাও ডরায়। মানুষ শক্তের ভক্ত নরমের জম, সামনে যাই ঘটুক একদম মন খারাপ করবা না তুমি। কি আর হইব, এখনো তো মন মতো কাউরে পাইলাম না। মতিন ভাই ঠিক কথাই কয়, আমি হইলাম সিনেমার সেকেন্ড হিরোইন, যে কখনো নায়করে পায় না, ভিলেনের হাত থেকে নায়করে বাঁচাইতে গিয়া নিজেই মরে যায়। আমারও সেম হইবে। এই সমস্ত কোনো কিছু তুমি মাথায় নিবা না। মাজেদ স্যার আমার একটা কথা অনেকবার কইতো, যেই মানুষটা একলা সোজা হয়ে দাঁড়াইতে পারে তার চাইতে শক্তিশালী আর কেউ হইতে পারে না। এই নাট্যকার ইবসেন এই কথাটা কইছে, এনার নাম এতবার কইছে আমারে, আর এই কথাগুলো আমারে এতবার কইছে মাজেদ স্যার, যে আমার একদম মনের ভিতরে একদম ধারণ করে ফেলাইছি। এই লাইনগুলো আমারে ভীষণ শক্তি দিত। তোমারে কইলাম তুমিও মাথার মধ্যে নিয়ে আনো,
তোমারও কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে উগান্ডা ভাই কি করব? কি আর করব? সাত্তার ভাই নালিশ দিছে, সেই নালিশ অনুযায়ী এখন সালিশ বসব। আমার ঠেকানোর কোনো এখতিয়ার নাই, তুমিও এটা নিয়ে কোনো কথা কইবে না। যা ঘটতেছে ঘটুক, কিছু না ঘটলে পরিবর্তন আসে না। ঠিক আছে, তুমি যখন কইতাছো না কইলেও তুমি করতাম। যাই, ভাতটা চড়াই দিয়ে আসি। সালিশের ব্যাপারে কিছু জানতে পারছো? কালকে হবে রাতের বেলা। রাইতে কে জানি না, সালিশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই চান্দু। আমি ভাবতেছি আমার বিয়ে নিয়ে। এই ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারতাছি না, বাস হঠাৎ কেন এই কথা কইবে? আমার মনে হয় কেউ এমন কোনো কথা কইছে বস রে, বা এমন ভাবে বুঝাইছে যার কারণে বস আমারে কেউ এমন কিছু বুঝাই দিল আমি বুঝে গেলাম। হ্যাঁ, কেউ বুঝায় নাই, সে ভোটের মাঠে আমারে বেচতে চাচ্ছে। আরে বেটা, বস যেটা করতেছে তোর লাগিয়ে করতেছে, তোর এটা বোঝা দরকার। বাবারে, আমার এত কিছু বোঝা দরকার নেই, আমি রুহিরে বিয়ে করবো। সালিশটা শেষ হলেই রুহিরে বিয়ে করবো, এটা আমার সিদ্ধান্ত, কারো কথা শুনবো না। এই এইভাবে রুহিতের বিয়ে করতে রাজি হইব? কেন হবে না, কেন? আমি যা বলবো তাই করবে। আমার তো মনে হয় না রুগন্ডা। বন্ধু, তুই কি কিছু জানতে পারছিস? না, পিছনের ঘটনা অ্যানালাইসিস করে কইতে আসি। তোর যখন পরিচয় সংকট ছিল তখন রুই কিন্তু তোর সাইডে গেছিল। যখন জানতে পারলো যে বস তোর বাপ, তখন ঠিকই তোর লাগাই সে দিচ্ছে। এ কথা কি প্রমাণ হয়? হ্যাঁ, কি প্রমাণ হয় বেটা? রুহি একটা স্বার্থপর মাইয়া, ও তোর সত্যিকে রাখতে ভালোবাসে না। যদি তোর সত্যিকে রাখতে কেউ ভালোবাসা থাকে, সে হয়েছে দীপালি, যারে তুই ত্যাগ করছিস। এই ছাড়া আমার কোনো উপায় ছিল? হ্যাঁ, তুই নিজের চোখে দেখছিস না দীপালির স্বামী ছিল, আর এই স্বামী থাকা অবস্থায় আমি তারপরে রুহির সাথে সম্পর্ক জড়ানো তোর ঠিক হয় নাই। রুহি, এক মিনিট, তুই এইসব কথা কেন বলতেছিস? ঘটনা কি তোর কি আব্বা কিছু কইছে, মানে আমাদের বুঝাই তো কইছে তোরে? না, সে কিছু কয় নাই, যা কইছি আমার নিজের থেকে কইছি। আমার কখনোই ভালো লাগে নাই তুই রুহির সাথে সম্পর্কে জড়া। যা কইছি মুখে মুখে ভালো লাগার কথা কইছি। বুঝছি তো, তুই চাইস রুহি রে? হ্যাঁ চাই, দেবী দেবী রুহি রে। চন্দু, হ্যাঁ দেবি, আর একবার এই কথা বলে একদম জানে মেরে ফেলাই দেবো। সার 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 ঘন্টা যা, আমার কথা শেষ। যা, আমার কথা শেষ হয় নাই। বস খামাকা নিগার লাগে তো বিয়ের কথা ভাবতেছেন না, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। এইটা হয়তো দাদাভাই চাইতে পারেন। দাদাভাইয়ের কি ঠেকা পড়ছে? কিসের ঠেকা পড়ছে তার? নিগার কি তার কিছু হয়? উগান্ডা, নিগার মাঝখানে কিন্তু কিছুদিন উধাওয়া ছিল, কথাটা ভুলে যাস না। নিগার আর নিগারের বাপ কই গেছিল, কেন গেছিল, সেই ঘটনার রহস্য কিন্তু আজ উদ্ঘাটিত হয় না। খুঁটি ভাই নিগারের ঘটনার রহস্য উদ্ঘাটন করতে যায় কিন্তু হামলার শিকার হয়েছে। তার মানে কি, সেই লোক চায় না যে নিগারের ঘটনা আলোতে আসুক। অহন আবার নিগারের লাগে তোর বিয়ের কথা উঠতেছে। আমার ক্ষুদ্র জ্ঞানে কয় পুরা ঘটনা এক সুতায় গাঁথা। এই সময় তুই রুহির ব্যাপারে বেশি আগ্রহ দেখাইস না, তাহলে কিন্তু রুহির জীবন ঝুঁকির মধ্যে পড়বে। কি বলতেছিস তুই? হ্যাঁ, আমার ক্ষুদ্র জ্ঞানে তাই কয়। তুই যদি নিগারের সাথে বিয়ের ব্যাপারে বেশি আপত্তি দেখাস, তাহলে রুহি কিন্তু খুন হইব। রুহিরে বাঁচাইতে চাইলে তুই নিগারে বিয়ে কর। এতক্ষণ পরে আসল কথায় আইসিস। আমারে ভুল বুঝিস না, ওরে শুদ্ধ বুঝার কিছু নেই, তুই আব্বার হয়ে কাজ করিস। ফুটতাছি তা একটা কথা মনে রাখ, রুহির জীবন কিন্তু তুই ঝুঁকির মধ্যে ফেলাইস না।
মানুষ ছাড়া আরেকটা মানুষের হাতে তুইলা দিতে চাইতাছ? হ্যাঁ, নিজের মানুষ বইলেই তুলে দিস। নিজের মানুষ ভালো থাকুক এটা চায় না মানুষ। তুমি উগান্ডার কাছে গেলে ভালো থাকবা, আমার কাছে ভালো থাকবে না। কিন্তু আমি তো খারাপই থাকতে চাই। এক্সকিউজ মি, বসতে পারি? হ্যাঁ বসি। আপনি রাত করে বাইরে আসছেন কেন? রাত করে বাইরে আসে কি মানা? না মানে আপনার দুলাভাই গ্রামে নেই। আমি আমার নিজেকে সেভ করতে জানি। তা জানেন, কিন্তু আপনাদের তো বেশি কিছু লাগে না, মেয়ে মানুষের গায়ে হাত দিলেই চারিদিকে বদনাম ছড়ায় যায়। আমার অনেক বদনাম, তারপরে দেখেন না ছেলেরা আমাকেই চায়। নিজের মধ্যে এরকম ধারণা রাখা ঠিক না, নিজেকে ছোট করা হয়। বাদ দিন না, আমার খুব ঘুরতে ইচ্ছা করছে। আমার সাথে ঘুরবেন কি না তাই বলেন, কাউকে পাচ্ছি না। চলেন। বাহ, এক কথায় রাজি হয়ে গেলেন, নিগারের কথাও একবার ভাবলেন না। আব্বাস চেয়ারম্যানের পোলার সাথে নিগারের বিয়া ঠিক হয়েছে, আর আব্বাস চেয়ারম্যান যা চান তা তিনি কইরা ছাড়েন। নিগারকে পাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি না বুঝি না, আপনি ওই মেয়েটাকে কী দেখে ভালোবাসছেন, কী দেখে পছন্দ করছেন বলেন? বেয়াদবার একটা ঝগড়াটে মেয়ে। প্লিজ, ওর সম্পর্কে খারাপ কথা বললে আমার খারাপ লাগে। সরি, কিছু মনে করবেন না। না না না, ঠিক আছে। যাবেন কোন দিকে বলেন? যেদিকে যাচ্ছিলাম। অন্যদিকে যাই চলেন। কোন দিকে যেতে চাচ্ছেন? আপনারা নিয়ে আমি নিগারের সামনে যেতে চাই। না না না, এটা ঠিক হবে না, ছেলে মানুষই হয়ে যাবে। এমনি বললাম, আপনাকে পরীক্ষা করা যাবে। তা আমাকে পরীক্ষা করে কি করবেন? বিয়ে করবেন আমাকে? বিয়ে করতে চান আমাকে? চাই, যদি আপনার মনে কেউ না থাকে। মানুষের মন কখনো খালি থাকে? কেউ না কেউ তো থাকে। অতএব এই চিন্তা বাদ, ফ্রেন্ডশিপই চলুক। চলুক। আপনার হাতটা কি একটু ধরতে পারি? ইচ্ছা করছে। ঠিক আছে, পাস। রিয়েলি গুড লাভার আপনি, ভালো প্রেমিক। প্রেমিকার বিশ্বাস নষ্ট করেন না, প্রকাশ্যেও না গোপনেও না। হ্যালো। এই, আপনি আব্বার সাথে দেখা করতেছেন না কি জন্য? আব্বা তো উল্টো পাল্টা চিন্তা করতেছে। আমি তো কোনো প্রয়োজন দেখতেছি না। তা দেখবেন কি জন্য? নিগারের তো প্রয়োজন ফুরাই গেছে, এখন নজর পড়ছে দিবার দিকে। না এই সাবধান, কথাবার্তা একদম সাবধানে রূপে। আরে কিসের সাবধানে কথা কব? হ্যাঁ, আমি কি কিছু বুঝি না নাকি? ঘাস খাই আমি? হলিল মেম্বার, একটা কথা করছি, চোখ কিন্তু তুলে ফেলাই দেব যদি দিবার দিকে নজর দেন। আমি কিন্তু আপনার বিরুদ্ধে মিছিল বের করবো। ভালো চান তো আব্বারে ঠেকান। আমি কেন আব্বাস বেগে ঠেকাতে যাবো? আপনি যদি বিয়া করতে না চান, না করে দেন। আব্বাস চেয়ারম্যান নিগারের মতো একজন বিবাহিত মাইয়ারে কেন পোলার বউ করতে চাইতেছে বুঝতে পারছো? সবচেয়ে বড় কথা হচ্ছে সে রসুলপুরের সাথে আত্মীয়তা করতে চাইতেছে। এসআই রাশেদ কেন আপনার কাছে আসবে সেটা বলে? সরকারের খোঁজ খবর নিতে আসছিল। এই গল্প খাওয়াইতে পারবেন পাবলিককে? দিন ফুরায় গেছে মুসলিম সরকারে। এই রসুলপুরে যাদের জায়গা দখল করছিল মুসলিম সরকার, তারা সবাই একজোট হয়েছে, তারা তাদের জমি ফেরত চায়।